এই যে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে, অর্থাৎ এর হাতে ছিল, ওর হাতে আসছে একটা পুরসভা বা ইত্যাদি, এটা একটা পলিটিক্যাল প্রসেস। বামেদের সময় ছিল পাহাড়ে ওঠা যেত না, মাঝখানে একটা সময় ছিল পাহাড় জনশূন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে স্বাভাবিক করেছেন, পর্যটকরা যাচ্ছেন, তার ইকোনমিক যে ভাইব্রেন্ট চেহারাটা ফিরে এসছে, দোকান বাজার পর্যটক ট্যুরিজম, এবং সেখানে ডেমোক্রেসিটা রেস্টোর্ড হয়েছে এবং পলিটিক্যাল প্রসেসটা রেস্টোর্ড হয়েছে। ভোট হচ্ছে, দল হচ্ছে, এখান থেকে ইস্তফা দিচ্ছে, ও ওখানে যাচ্ছে, তৃণমূল আস্তে আস্তে জিততেছে, এটা গোটাটাই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার সাফল্য। এবার কে কোনটায় কবে জিতছেন এটা তার পরের ধাপ। তো কোনটা এই এই বিজেপির অতৃপ্ত আত্মাগুলো কোনটা চাইছিল, যে পাহাড়টা পুরো শ্মশানের মতো পড়ে থাকুক, পর্যটক যাবে না, অর্থনীতি থাকবে না, মারামারি হবে, এইটা ছিল স্বাভাবিক, এইটা উন্নয়ন, নাকি সব কিছুই আছে তার মধ্যে একটা রাজনীতির কোথাও ভাঙা গড়া চলছে? সেটা তো প্রাণের লক্ষণ পাহাড়ে, গণতন্ত্রের লক্ষণ, রাজনৈতিক একটা প্রক্রিয়ার লক্ষণ। এবার কারা জিতেছেন তৃণমূলের, নিশ্চিতভাবে ওখানে আগের থেকে অনেক শক্তিশালী সংগঠন হয়েছে, কেউ হয়তো কোনো কারণে ছেড়েছেন, এগুলো তো একটা সব মিলিয়ে পাহাড় পুরোদস্তুর স্বাভাবিক জনজীবনে আছে, এটাই তো সবচেয়ে বড় সাফল্য যেটা বাকিরা কেউ পারেনি। কিন্তু বিনয় তামাং পাহাড়ের এটা পরিচিত মুখ যে তৃণমূল কংগ্রেসের প্রতীকের ছিল, তার চলে যাওয়াটা পাহাড়ের দলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না? আমার মনে হয় দলের যে সার্বিক নীতি, এখন ঠিক কি কারণে গেছেন, কি বিষয়ে, কোথায় কি আলোচনা চলছে, এগুলো এখন আলোচনার এখানে মানে সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়ও নয় এই মুহূর্তে, এ বিষয়ে বলারও নেই। শুধু আমি আবার বলছি, পাহাড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন, পাহাড়ের মানুষ দেখছেন একজন মুখ্যমন্ত্রী যিনি বারবার আসেন, পাহাড়ের মানুষ দেখছেন একজন মুখ্যমন্ত্রী আবার যিনি এখানে পর্যটকের জোয়ার এনে দিয়েছেন। বোম্বে থেকে পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবার শুটিং শুরু হয়েছে, যেটা অতীতে ছিল গর্বের জায়গা, পর্যটক ভরে যাচ্ছে, ট্যুরিজম ফ্লারিশ করছে, দোকান বাজার খুলে গেছে, মানুষের আয় বাড়ছে, অন্যান্য সমস্ত ইনকাম বেড়ে গিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্বকে পুরো দস্তুর আশীর্বাদ করছেন পাহাড়ের মানুষ। এর বাইরে কোথায় কি হয়েছে সেটা তো নিশ্চয়ই সেখানকার নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব দেখছে। বলছি যে ফিল্ম ফেস্টিভ্যালে অরিজিৎ সিং এর দুটো মন্তব্য নিয়ে খুব ব্যাখ্যা, নানান ধরনের ব্যাখ্যা হয়েছিল। অরিজিৎ সিং এর ইকো পার্কের একটা অনুষ্ঠান হচ্ছে না, সেটা নিয়ে একটা চাপানোর তো শুরু, আমি একেবারেই বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি এর মধ্যে কোথাও কোনো রাজনৈতিক কোনো বক্তব্য নেই, এইটুকু নিশ্চিত। বাকি যাদের অভ্যাস যে কোনো 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 জায়গা থেকে একটা কুৎসামূলক দৃষ্টিভঙ্গিতে কোনো একটা বিভ্রান্তিকর প্রচার করা, তারা বলতে পারবে, আমার জানা।